কুলবি বলন্তগা প্রমাণ করতে এসেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এসেছি একটাই দাবি অধিকার পাওয়ার জন্য এসেছি 76 বছর মার খা খা পিটার শিকার হয়ে গিয়েছে কামু শিকার বিক্রি করিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্ব নিয়ে বলছি শিকার মৃত্যু পছন্দ বিক্রি করব না পালচর তিরপালচর চাগরিচর কয়লাচর দা বলাদিন বাংলা আলো এসেছি আমরা মন্ডরাম বাবু আর পাখিরাকে বলুন বঙ্কিম হাজরাকে বলুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের শেষ প্রান্তে আবার আইএসএফ এর লক্ষ জন জোয়ার ভাসছে নওশাদ সিদ্দিকীর ডাকে আজকের আপনারা বলাদিন তৃণমূলের চামচাজার বলাদিন কুলবি বলন্তগা প্রমাণ করতে এসেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এসেছি একটাই দাবি অধিকার পাওয়ার জন্য এসেছি 76 বছর মার খা খা পিটার শিকার হয়ে গিয়েছে কামু শিকার বিক্রি করিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্ব নিয়ে বলছি শিকার মৃত্যু পছন্দ বিক্রি করব না মৃত্যু হতে রাজি আছি তৃণমূল বন্ধুরা আপনারা যখন সংসদে আইনের বিল পাশ হচ্ছিল কি বিল পাশ হচ্ছিল সংখ্যালঘুদেরকে এনআরসি এমপিআর এর ভয় দেখিয়ে ভারত বাংলা ছাড়তে হবে তখন 203টে আসন দিয়ে তোমরা কি বসে বসে গাঁজা মুলছিলে তোমরা কি সংসদে এমপি গুলো গেল না তোমরা কাজ দখলে এসেছ মানুষের মরতে এসেছ না অধিকার দিতে এসেছ এই তৃণমূলের বন্ধুরা একটা বাচ্চা যখন তার মা মারা যায় আব্বা বাবা মারা যায় সে তখন এতিম হয়ে যায় তার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে ওই অধিকার তাদেরকে বাচ্চাদের একটা ভাতা চালু করা হোক সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ আপনারা এসেছেন অনেক আশা নিয়ে আপনাদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী মানুষের অধিকারের কথা বলতে এসেছে আপনাদের মূল্যবান দাবি কর্মসংস্থান অন্ন শিক্ষা বাসস্থান দিতে হবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের আমরা শপথ নেব 75 লক্ষে 5টা বছর রাস্তা ঈদ মাথা দিয়ে শুয়ে থাকবো আমরা যদি আমরা এই অঙ্গীকারবদ্ধ হতে পারি 2023 সালে বাম কংগ্রেস আইএসএফ তৃণমূল বিজেপিকে পরাজয় করে প্রত্যেকটা অঞ্চলকে এই কার্তিক বলকে কুলপি মথুরাপুর মন্দিরে বাজার রায়দিঘি এইভাবে সারা পশ্চিম বাংলা আমাদের হাতে তুলে দেবে 5টা বছর মা বোন বেটির ইজ্জত বাঁচবে না হলে আপনার মা বোন কলকাতা এখান থেকে ট্রেনের টিকিট কেটে লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা বোম্বে যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা লোকের বাড়ির কাজ করে খারবে আর যদি বলেন আমরা আইএসএফ এর হাতে অঞ্চলগুলো তুলে দেব 5টা বছর মা বোনের বেটির ইজ্জত বাঁচবে বাংলার একটাই ছেলে অধিকারের কথা বলতে এসেছে তাকে ধরে জেলখানায় পাঠালো লজ্জাজনক তৃণমূল সরকার ধিক্কাজনক তৃণমূল সরকার তোমার গরু চোরটা তিহার জেলে গেল আমি মনে করি গরু চোরে শিক্ষা দিয়েছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি না চোরের অগ্নিকন্যা শিক্ষা দিয়েছিল তাই আজকের গরু চোর তিহার জেলে যেতে হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী ন্যায়ের পক্ষে থাকা সত্ত্বে 42 দিন পরে জেলে রিটে প্রমাণ দিয়েছে জেলার বাবু প্রমাণ দিয়েছে নওশাদ সিদ্দিককে আটকানো যাবে না তাহলে বাংলা শেষ হয়ে যাবে তাই বাংলার মানুষ গুটি গুটি পায় আগিয়ে এসেছে এই এলাকার মানুষেরা ভালোবাসা দিয়েছে বাংলার বীর যোদ্ধাকে ভালোবাসা দিয়েছে বহু মিছিল আছেন আপনারা আগিয়ে আসুন রাস্তার দাম ছেড়ে দেন রাস্তা সাইড দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ আইএসএফ জিন্দাবাদ বঞ্চিত মানুষের নেতা নওশাদ সিদ্দিকী আগিয়ে চলে আমরা
তোমার সাথে আছি বঞ্চিত মানুষের নেতা নওশাদ সিদ্দিকী আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি লক্ষ যুবকরা এই কার্ড নওশাদ সিদ্দিকী আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আয়ো সব যে কথা বলছিলাম মা বোনেরা একটা ছোট কথা বলে যাই আপনারা যে জানেন একটা পায়ের চটি কিনতে গেলে 300 টাকা দাম মিডিয়ার বন্ধুরা সব শুনতে পাচ্ছে পুলিশ প্রশাসন সব শুনতে পাচ্ছেন ওই 300 টাকা চটিতে আমাদের চটি ট্যাক্সের পয়সা মমতা ব্যানার্জি গাড়ি চড়ে প্লেন চড়ে ঘরে আমাদের চটির পয়সা পুলিশ প্রশাসন যে খাঁটি দেশ পড়ে আছে ওই দেশের পয়সা দেওয়া হয় বক্স ভাই যে বক্স চালাচ্ছে বন্ধ করুন সবার কাজ হচ্ছে বক্স থেকে মাইক বন্ধ করুন হ্যালো আমাদের যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আমাদের কর্মীবৃন্দ আছো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে কেননা এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড কিন্তু তৃণমূলের মতো নয় এই কালচারটা তৃণমূলেরই কালচার আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভদ্রভাবে কোনো মানুষের ডিস্টার্ব যাতে না হয় কমিটি ভাইদেরকে বলবো যে মিছিলটা আছে আসছে ওখানে একটু চলে যান আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডে যে সমস্ত কর্মী ভাইয়েরা আছো তোমরা ওখানে চলে যাও মিছিলটা একটু শান্তির সঙ্গে নিয়ে এসো সকলকে উদ্দেশ্য করে বলছি তৃণমূলের কালচার ইন্ডিয়ান সেকুলার ফন্ডে চলবে না এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে কেননা আমরা একটা বিকল্প রাজনীতি দল নিয়ে কুলপি বলক থেকে প্রমাণ করতে এসেছি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে এসেছি একটাই দাবি অধিকার পাওয়ার জন্য এসেছি 76 বছর মার খেয়ে খেয়ে পিটার সিস্টেম হয়ে গিয়েছে কামু সিটা বিক্রি করিনি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দায়িত্ব নিয়ে বলছি সিটা মৃত্যু পছন্দ বিক্রি করব না মৃত্যু হতে রাজি আছি তৃণমূল বন্ধুরা আপনারা যখন সংসদে আইনের বিল পাস হচ্ছিল কি বিল পাস হচ্ছিল সংখ্যালঘুদেরকে এনআরসি এনপিআর এর ভয় দেখিয়ে ভারত বাংলা ছাড়তে হবে তখন 203টে আসন দিয়ে তোমরা কি বসে বসে গাঁজা মুলছিলে তোমরা কি সংসদে এমপি গুলো গেল না তোমরা কাজ দখলে এসেছো মানুষের মারতে এসেছো না অধিকার দিতে এসেছো এই তৃণমূলের বন্ধুরা একটা বাচ্চা যখন তার মা মারা যায় আব্বা বাবা মারা যায় সে তখন এতিম হয়ে যায় তার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে ওই অধিকার তাদেরকে বাচ্চাদের একটা ভাতা চালু করা হোক সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড তথা আরএসএফ আপনারা এসেছেন অনেক আশা নিয়ে আপনাদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী মানুষের অধিকারের কথা বলতে এসেছে আপনাদের মূল্যবান দাবি কর্মসংস্থান অন্ন শিক্ষা বাসস্থান দিতে হবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের আমরা শপথ নেব 52 লক্ষে 5টা বছর রাস্তা ঈদ মাথা দিয়ে শুয়ে থাকবো আমরা যদি আমরা এই অঙ্গীকারবদ্ধ হতে পারি 2023 সালে বাম কংগ্রেস আইএসএফ তৃণমূল বিজেপিকে পরাজয় করে প্রত্যেকটা অঞ্চলকে এই কার্তিক বলকে কুলপি মথুরাপুর মন্দিরে বাজার রায়দিঘি এইভাবে সারা পশ্চিম বাংলা আমাদের হাতে তুলে দেবে 5টা বছর মা বোন বেটির ইজ্জত বাঁচবে না হলে আপনার মা বোন কলকাতা এখান থেকে ট্রেনে টিকিট কেটে লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা বোম্বে যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা লোকের বাড়ির কাজ করে খারবে আর যদি বলেন আমরা আইএসএফের হাতে অঞ্চলগুলো তুলে দেব 5টা বছর মা বোনের বেটির ইজ্জত বাঁচবে বাংলার একটাই ছেলে অধিকারের কথা বলতে এসেছে তাকে ধরে জেলখানায় পাঠালো লজ্জাজনক তৃণমূল সরকার ধিক্কাজনক তৃণমূল সরকার তোমার গরু চোরটা তিহার জেলে গেল
আমি মনে করি গরু চরে শিক্ষা দিয়েছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি না চরের অগ্নিকন্যা শিক্ষা দিয়েছিল তাই আজকের গরু চরতে আজ চলে যেতে হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী ন্যায়ের পক্ষে থাকা সত্ত্বেও 42 দিন পরে জেলে রিট অপমান দিয়েছে জেলার বাবু অপমান দিয়েছে নওশাদ সিদ্দিককে আটকানো যাবে না তাহলে বাংলা শেষ হয়ে যাবে তাই বাংলার মানুষ গুটি গুটি পায় আগি এসেছে এই এলাকার মানুষেরা ভালোবাসা দিয়েছে বাংলার বীর যোদ্ধাকে ভালোবাসা দিয়েছে বহু মিছিল আছেন আপনারা আগে আসুন রাস্তা জাম ছেড়ে দেন রাস্তা সাইড দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ আইএসএফ জিন্দাবাদ বঞ্চিত মানুষের নেতা নওশাদ সিদ্দিকী আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বঞ্চিত মানুষের নেতা নওশাদ সিদ্দিকী আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি লক্ষ যুবকরা এই কার্ড নওশাদ সিদ্দিকী আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আইএসএফ আইএসএফ জিন্দাবাদ কথা বলছিলাম মা বোনেরা একটা ছোট কথা বলে যাই আপনারা যে জানেন একটা পায়ের চটি কিনতে গেলে 300 টাকা দাম মিডিয়ার বন্ধুরা সব শুনতে পাচ্ছে পুলিশ প্রশাসন সব শুনতে পাচ্ছেন ওই 300 টাকা চটিতে আমাদের চটি ট্যাক্সের পয়সা মমতা ব্যানার্জি গাড়ি চড়ে প্লেন চড়ে ঘরে আমাদের চটির পয়সা পুলিশ প্রশাসন যে খাঁটি দেশ পরে আছে ওই দেশের পয়সা দেওয়া হয় বক্স ভাই যে বক্স চালাচ্ছে বন্ধ করুন সবার কাজ হচ্ছে বক্স থেকে মাইক বন্ধ করুন হ্যালো আমাদের যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডের